নদিয়া জেলার তেহট্টের হাউলিয়া খেলার মাঠ এলাকায় নির্মল বাংলা পঞ্চদশ অর্থ কমিশনের অর্থানুকূল্যে নদিয়া জেলা পরিষদের তত্ত্বাবধানে তৈরি শৌচালয় নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে, এই অভিযোগে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বন্ধ করে দেওয়া হয় কাজ, তাদের অভিযোগ শৌচালয় তৈরি হলে তার বেশ কিছু অংশে ফাটল, দু মাস না যেতেই উঠে যাচ্ছে টাইলস। এই দিন কয়েকজন মিস্ত্রি দরজা লাগাতে গেলে গ্রামবাসীরা দেখেন দরজা ও দরজার সামগ্রী পুরনো এবং ভাঙা। এটা দেখে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন, কাজ বন্ধ করে দেন এবং বিক্ষোভ দেখাতে থাকেন। আমরা কথা বলবো এখানকার একজন গ্রামবাসীর সাথে। এটা বিষয় হলো যে এখানে আপনারা এখানে দু মাস ধরে কাজ হচ্ছে, তো কাজটা ভালো হচ্ছে না, পুরো নিম্নমানের জিনিস যন্ত্রপাতি দিয়ে সব কিছু দিয়ে কাজ করাচ্ছে। আজকে দেখা যাচ্ছে যে এখানে দরজা লাগাচ্ছে, তো দরজাগুলো সব ফাটা আছে, তারপরে এই যে ফ্রেমটা লাগাচ্ছে ফ্রেমটা আপনারা জোড়া দিয়ে লাগাচ্ছে, আর ওই যে আপনাদের ওখানে যে ওই যে স্টাইলগুলো বসিয়েছে ওগুলো উঠে যাচ্ছে, অটোমেটিক ভেঙে যাচ্ছে, দেয়ালটা ফেটে যাচ্ছে, তো এর জন্য আমরা সব গ্রামবাসী মিলে কাজটা বন্ধ করে রেখে দিয়েছি। তো আমাদের একটা বক্তব্য যে এখানে কাজটা হলে ভালো যেন হয়, ব্যাস এইটুকু বক্তব্য। এই মুহূর্তে আমরা কাজটা বন্ধ করতে যাচ্ছি, আর যে কন্ট্রাক্টর আন্ডারে এটা কাজটা হচ্ছে সেই কন্ট্রাক্টরকে ডাকা উচিত এবং কাজটা আবার ঠিকঠাকভাবে চালু করা উচিত। আমরা কথা বলব যিনি এই পায়খানা বাথরুম তৈরি করছিলেন সেই মিস্ত্রির সাথে, তিনি আমাদের কি বললেন চলুন শোনা যাক। আমরা কাজ শুরু করেছি আর গ্রামের লোকজন এসে দেখছি যে দরজা ফরজাগুলো ফাটা আছে, সেজন্য বারণ করছি। আমরা লেবার, আমরা কি জানি, আমাদেরকে যা বলবে কন্ট্রাক্টর সেইভাবে আমরা কাজ করছি। কন্ট্রাক্টরকে জানিয়েছেন এই বিষয়টা? হ্যাঁ জানিয়েছি। কি বললেন কন্ট্রাক্টর? কন্ট্রাক্টর বললো যে আমি অনেক দূরে আছি, তোমরা বলো যে দরজা চেঞ্জ করে দেবো, তোমরা চলে আসো, আমি অনেক দূরে আছি, আমি এখন গেলেও আমার লেট হবে যেতে। তাহলে এইখানে যে মালপত্রগুলো রয়েছে ওগুলো কোথায় যাবে? ওই মালপত্রগুলো কন্ট্রাক্টর বললো যে মালপত্রগুলো তুলে দিতে, তুলে নিয়ে আমি ভালো মাল আবার আগামীকাল পাঠাবো। কিন্তু বিষয় হয়েছে আমরা তো জানি না, কন্ট্রাক্টর যা দিচ্ছে সেটাই আমরা কাজ করছি।